বাড়ি থেকে বেরিয়ে বললাম পিক আপ করবো এবার সাইদ ভাইকে। সাইদ ভাইকে বললাম, সাইদ ভাই বাইকে ওঠো আর বাইকটা চালাও। তো আমরা এবার পেট্রোল পাম্পের দিকে যাব, এখান থেকে আমার বাইকে পেট্রোল শেষ, তো ওই জন্য পেট্রোলটা নেব। আমরা এবার চললাম সোনা হোটেলের দিকে, বসিরহাট ব্রিজ হয়ে আমরা কোর্ট রোড হয়ে আমরা ওখান থেকে যাব সোনা হোটেলে। তো চলো, এবার দেখতে পাচ্ছ এই ছেলেটা খুব ভালো বাইক চালাচ্ছিল, আমাদের ক্যামেরা দেখে সামনে সামনেই বাইকটা চালাচ্ছিল। এবার দেখতে পাচ্ছ তোমরা সোনা হোটেল, আমরা এবার আস্তে আস্তে সোনা হোটেলের ভিতরে প্রবেশ করবো। চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। তো আমরা ভিতরে গিয়ে আমরা এবার হাত মুখগুলো ধুয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো, ধুলো লেগে আছে ওই জন্য হাত মুখগুলো ধুয়ে নিলাম। এবার যাবো আমরা রুমের ভিতরে, এটা স্পেশাল রুম। চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করার পর আমরা এবার বসবো। কী কী খাবার অর্ডার করেছি চলো আমরা এবার দেখে আসি। এক লিস্ট আমাদের খাবারগুলো এসে পৌঁছেছে। মেহু অর্ডার দিয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আমি দিয়েছিলাম অ্যাজ অলওয়েজ, যেটা আমি খেয়ে থাকি আর কি। আরও আমি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, তবুও যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করবো। আর বদর আঙ্কেল আপনি যদি ভিডিওটা দেখেন মারবেন না আমাদেরকে। খাওয়া দাওয়াটা শুরু করি, একদম টাইম ওয়েস্ট করা যায় না খাওয়া দাওয়া, বিশেষ করে এই মিক্সড ফ্রাইড রাইস। চলো আর সাইড বাই মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছি আর আমি বিরিয়ানি। অ্যাজ অলওয়েজ আমার সব থেকে বেশি পছন্দের একটা জিনিস আমার ফ্রাইড রাইস, তো অন্য কিছু আর অর্ডার করতেই পারি না এই মিক্সড ফ্রাইড রাইস থাকলে। আমি একটু বিরিয়ানি পছন্দ করি, মেহবুব ব্যাপক বিরিয়ানি খাই বুঝলেন। আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আমার আর ধৈর্য ধরছে না ভাই। তাহলে এখানে কী কী আছে সাইডে একটু পুরো জিনিসটা একটু বলে দাও কী কী আছে। মিক্সড ফ্রাইড রাইস, চিকেন চাপ, বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, ফিননি, থামস আপ, একটা জলের পদ, বেশি কিছু না, গরিব মানুষ তো। চলো তাহলে খাওয়া শুরু করা যাক, আমি আগে থেকেই শুরু করে দিয়েছি। ও খেতে পারে অসুবিধা, ওর জন্য ওয়েট করা হবে, ঠিক আছে। ক্যামেরাম্যান আর কিছু লাগে না, বুক নাই আর বিশেষ করে সোনা হোটেলের খাবারগুলো খুব অত্যন্ত ভালো হয় এখানে, মানে আমাদের বসিরহাট সাব ডিভিশনের মধ্যে সব থেকে পপুলার হোটেল হচ্ছে সোনা হোটেল। মানে 8 বছরের বাচ্চা থেকে 80 বছর পর্যন্ত সবাই জানে, সবাই জানে এই নামটা। তোমরা যদি কলকাতা থেকে এখানে আসতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ম্যাপের, পুরোপুরি প্রপারলি ম্যাপ, তোমরা ম্যাপ দেখে কলকাতা থেকে এখানে সোজাসুজি এসে যাবে, এখানে আসতে পারবে। এটা রঘুনাথপুরে পড়ে, কলকাতা থেকে বেশি দূর না। তোমরা যদি কলকাতা থেকে কেউ আসতে চাও তাহলে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠবে, ওঠার পরে চাঁপাপুকুর স্টেশনে নামবে, স্টেশন থেকে নামার পরে অটো পেয়ে যাবে, অটো যোগে ডাইরেক্ট সোনা হোটেলের সামনে, একদমই সামনে নামিয়ে দেবে তোমাদেরকে। তাহলে আস্তে আস্তে খাবো, আর কারণ আমি একটু করে স্পিড খেতে পারি না। তাহলে বিরিয়ানিটা প্রথমে তো এই হোটেলের খাবার রিভিউ দেওয়া মানে নিজেদের সাথেই বোকামি, এতটাই উন্নত মানের খাবার খাওয়া পাওয়া যায়। ভালো ডিম, এক পিস আলু, যেটা মা আমাদেরকে দেখিয়ে দেবো কী কী আছে, দেখে তোমরা অর্ডার দিতে পারবে। খাওয়া দাওয়াতে এত মগ্ন আমরা যে অন্য কিছু করার সময় পাচ্ছি না। ফুললি লাঞ্চ টাইমে এসছি, তো এখন 1:35-40 বাজে, এটা 1 রাশ খিদে। চলো আমাদের এই ফার্স্ট টাইম কোনো মানে ফুড রিভিউ দেওয়া হচ্ছে, আমি জানি এটা ভালো হবে না, তবুও দেখা যাক একটা বললাম আর কি কতটা ভিডিওটা ভালো বানানো যায় চেষ্টা করব। আর এই ব্লগের মধ্যে
আমরা রিভিউ দিয়েছি ফুডের, কিন্তু এইভাবে প্রপারলি এইভাবে যে হোটেলে এসে, হ্যাঁ হোটেলে এসে কখনো রিভিউ দেওয়া হয়নি, তো ফার্স্ট টাইম আমাদের ভুল ভ্রান্তি তো হবেই অবশ্যই। খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হয় না, আর কথা হবেও আশা করা যায় না। খাবারটা এনজয় করো তোমরা ব্যাস। মেহবুবের আর আগের মতো খাওয়া নেই, তাই এত খাচ্ছ সত্যি তাই। আমার খাবার নেই, আমি এত খাবার খেতে পারবো কিন্তু তারও কোনো গ্যারান্টি নেই। নেক্সট ফ্রাইড রাইস তো ব্যাস একদম পারফেক্ট, 100-এ 100। আর বিশেষত যে বিরিয়ানিটা খুব ভালো, মাংস রেগুলার, আমি এখানকার লোকাল ছেলে তো এখানকার যে দাদা একটা জলে পর দেবে কেনাকাটা করে যে মার্কেট থেকে, দুবার খোলাপোতা মার্কেট থেকে কেনাকাটা করে যতটুকু আমার দেখা আর কি, একদম এরা অ্যাকচুয়াল অনেকেই কাজ করে, স্টাফ তো অনেক। তো যেটা আমার দেখা যেত সেটা হলো যে গরিবের ফুড রিভিউ তো বেশি কিছু হয় না বস, প্রপারটা অ্যাকচুয়াল ইয়ে দেওয়ার চেষ্টা করে, টাটকা সব কিছু টাটকা টাটকা দেওয়ার চেষ্টা করে। বাড়ি থেকে এসটা আমরা আনতে পারিনি, যে জলের পট আছে জলের পটে মোবাইলটা রেখেছি, আর আর একটা নিতে হবে। ওপার বাঙালি ভাই হাতেই খাচ্ছ, চামচ টামচ দিয়ে আলাদা হয় না, বাঙালির অভ্যেস জোগাড় করা, জোগাড়ে খাস। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আমার অন্তত এখানে সাউন্ডটা কতটা ভালো তোমাদের দিতে পারবো কেন জানি না, পাশে পাখা চলছে বিরাট জোরে, চেষ্টা করবো যতটা ভয়েস তোমাদেরকে দেখানো। অ্যাকচুয়াল এটাকে রিভিউ বলে কি না জানি না, আমরা খাওয়ার খেতে এসে জাস্ট আনন্দ করছি, মেনুতে যা খাবার আছে সব খাবার আমরা অর্ডার দিতে পারি। যেমন চিকেনটা সব তেমনটা ফিটনেস, ঝোলের ফিটনেস দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা ডিম কিন্তু আমরা পেয়েছি, কিন্তু ডিম পাইনি, আমার ডিমের প্রতি অতটা ইন্টারেস্টও নেই, যদি একটা হয় যদি দু চারটে ডিম হয় বিষয়টা আলাদা, এবার আমি ফিন্ডি খাবো, চলো ফিন্ডিকে ট্রাই করা যাবে। একটা জিনিস ফিনি আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে মাইন্ড অফ থাকলে কিংবা মুড অফ থাকলে বিশেষত এইসবগুলোই আমি খাওয়া দাওয়া করি। সরি আমি জিমটা কমপ্লিট করতে পারলাম না, জিম যদিও আমার প্লেটে ছিল না, এটা মেহবুব দিলেও শুধু কুসুমটা তবু আমি কমপ্লিট করতে পারলাম না, সরি তার জন্য। ফিনিটা ট্রাই করি আমি এবার, মাই ফেভারিট ফিনি, এটা ছাড়া আমি আর কিছু যেন বুঝি না, এর থেকে আমারও ফেভারিট হয়ে যাবে, যেমন আসবো এটা ট্রাই করি। ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে, এটা যত সম্ভব চালের গুঁড়ো, চালের গুঁড়ো আর তোরা চেয়ে দিয়ে তৈরি, চালের গুঁড়ো দুধ আর ওপর যে ফ্লেভারটা সেটা হলো তোর হচ্ছে কী দিয়ে তৈরি বলো তো, চালের গুঁড়ো, কুপার দুধ আর
যে কেশর, কেশরের ফ্লেভারটা দিয়ে তৈরি, আর উপরে একটা করে কাজু বাদাম, মানে এত সুন্দর টেস্ট তোমরা না খেলে বুঝতে পারবে না। তো যখনই আসবে মাস্ট ট্রাই ফ্রেন্ডলি, এটা আমার বলা থাকলো নিজের পার্সোনালি, আমার স্পেশালি রিকোয়েরমেন্ট। অবশ্যই, কারণ আমি অন্য কিছু খাই বা না খাই, সোনা হোটেল পরিচিত অ্যাকচুয়ালি তোমার তোয়ারকা রুটির জন্য। তো অবশ্যই আমরা সেই ভিডিওটা দেবো কিছুদিনের মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে ফিন্নিটাও বেস্ট আমার কাছে, প্রপার মানে সব খাবারগুলোই বেস্ট এইখানে করা হয়নি। তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখাবো আমাদের যে ক্যামেরাম্যান শেখকে। তো চলো, সে বোধ হয় আইসক্রিম খাবে না, আমি আর মেহবুব দুজনেই খেয়ে নিই। হাত ধুয়ে কমপ্লিট আমি আইসক্রিমটা দেখো, ক্রিমবেল কোম্পানির আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখানে আমরা বাইরে বসে আছি। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা এখান থেকে সোজা যাবো বাড়িতে। বাড়িতে রওনা আর পালা বাড়ি যাবো, খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপরে শেষ পার্টটা করলাম আর কি। চলো এখান থেকে চলো বাড়ি যাবো। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পিছনে ক্যামেরাম্যানের পিছনে কে আছে নিশ্চয়ই গেস্ট করতে পারলে কিন্তু পরের দিন একসাথে মিট আপ প্লাস একসাথে ভিডিও, মনে আছে তো তোমাদের চ্যালেঞ্জটা? আর মনে করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। অনেক আমরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করি, কেন রেগুলার ভিডিও বানাতে পারি কিন্তু বানাই না, সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করি, আর যদি একটু কাজ কাম থাকে তো দিতে পারি না। তো তোমার সবই জানো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করো। চলো বাই বাই, আল্লাহ হাফেজ।